হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের প্রফেসর অ্যামি ক্যাডি তার একটি বইয়ের মধ্যে তুলে ধরেছেন কিভাবে মিথ্যা কথা ধরে ফেলা যায় সহজে। অস্থিরতা আর চোখে চোখ রেখে কথা বলতে না পারায় মিথ্যুক ধরার বড় হাতিয়ার নয়। এর বাইরেও এমন অনেক কিছু রয়েছে যেগুলো দেখে বলে দিতে পারবেন সামনের মানুষের সত্যি কথা বলছে নাকি মিথ্যা। মনোবিজ্ঞানীরা মনে করেন বড় কোনো বিষয়ের উপর মনোযোগ না দিয়ে কথা বলার সময় মানুষের কিছু ছোট বিষয় খেয়াল করতে পারলে বুঝতে পারবেন যে তিনি মিথ্যা না সত্য বলছেন। কারণ মিথ্যা কথা বলার সময় চেহারা এবং শারীরিক অঙ্গভঙ্গি অজান্তে অনেক সময় বিদ্রোহ করে বসে। একটা ঘটনা ঢাকতে আর একটা ঘটনা বানিয়ে বলে দিচ্ছে কেউ, কাজটা একটু কঠিন। অনেকের কাছে কাজটা সহজ মনে হলো মনে মনে তিনি ঠিকই অনুতপ্ত হন। যিনি মিথ্যা কথা বলার সময় অনুতপ্ত হচ্ছেন তাকে কিন্তু সেটাও লুকাতে হচ্ছে। এতদিক সামলাতে গিয়ে কোথাও না কোথাও একটু কিছু ফাঁস হয়ে যেতেই পারে। ক্যামিকেডির মতে সামনে মানুষের মিথ্যা কথা বলছে কিনা সেটা ধরার জন্য খেয়াল করুন তার কথার সঙ্গে চেহারার অভিব্যক্তির মিল আছে কিনা। গলায় হয়তো খুশির আভাস কিন্তু চেহারায় থাকবে দুশ্চিন্তা ঝলক। তবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। উল্টো দিকের মানুষটি কি বলছেন সেটার উপর বেশি মনোযোগ দিতে গিয়ে কথা আর চেহারার অভিব্যক্তির অমিলগুলো চোখে ধরা পড়ে না অনেকের। তবে যাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার রয়েছে তারা মিথ্যুকদের শনাক্ত করতে পারেন সহজে, যেহেতু ভাষা বোঝার ক্ষেত্রে তাদের সমস্যা হয় কি বলা হচ্ছে সেটা দ্বারা তারা বিভ্রান্ত হন না। ক্যাডির মতে রাস্তা একটাই, যদি সত্য মিথ্যা বুঝতে চান তাহলে শুধু কথার উপর ভরসা না করে চেহারা ও শারীরিক অঙ্গভঙ্গির দিকে লক্ষ্য রাখুন।